সমানক ব্রাহ্মণরা এসেছিল ওই রামনাথ মল্লিকার ওই সকলার মঞ্চেদের সাথে সাথে এসে তাদের বক্তব্য হলো যে এই ব্রাহ্মণদের প্রথা আমরা কেন পালন করবো, তারাই শুরু করবো। চিরটা কাল মা এই নিয়ে আপনি লড়াই করেছেন, জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে লড়াই করেছে, সকলকে বোঝানোর চেষ্টা করেছেন এই জাতপাতের বিচার মানুষকে সংকীর্ণ করে দেয়। যেই রকম করে 18 বছর বয়সে আমি দাঁড়িয়ে রানীমার এত বড় একটা ক্যারেক্টার প্লে করেছি, সেরকম ভাবেই হ্যাঁ জনপ্রিয়তা, মানে আমি সত্যি, আমি আগেই বললাম আমি সত্যি ধন্য এত ভালোবাসা পেয়ে, এত এত পপুলারিটি যেটাকে বলা হয়, এত পপুলারিটি পেয়ে সত্যি আমি ধন্য। তবে এটা হ্যান্ডেল করার মতো কিছু নেই, মানে আমি কাজ করেছি মানুষ আমাকে ভালোবেসেছে এবং সেটার জন্যই কাজটা করা। আমরা যে সারাদিন খাটাখাটনি করি, এত কষ্ট করে শুটিং করি, মানুষের ভালোবাসা মানুষের আসনি দেখে আর এত ভালোবাসে, সেটাই আমাদের বড় পাওয়া। এবং হ্যাঁ, মানে 4 বছর আগে দীপ্তিপ্রিয় যেরকম ছিল, 4 বছর পরেও দীপ্তিপ্রিয় ঠিক সেই রকম। এই জার্নিটার মোটামুটি সব কিছুই আমার সাথে থেকে যাবে, যেমন হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা অনেক ভালো ভালো মুহূর্ত সবার সাথে শেয়ার করেছি, সেই মুহূর্তগুলো তো থাকবে অবশ্যই। কাজ শেখা, এই 4 বছর ধরে অনেক কিছু শিখেছি, এবং সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা। এই 4 বছর আমাকে যা ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই, আমি সত্যি তার জন্য ধন্য। এই সব কিছু আমার সাথে সারাটা জীবন থেকে যাবে। আর রানীমার যে দয়াময়ী দিকটা এবং রানীমার যে প্রতিবাদী দিকটা, এই জিনিসটা নিজের মধ্যে সবসময় রাখার চেষ্টা করবো। আমি আমার সকল দর্শক, রানী রাসমণির সকল দর্শককে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সত্যি কৃতজ্ঞ এত ভালোবাসা পেয়ে, আমি সত্যি জানি না এত ভালোবাসার যোগ্য কিনা আমি, কিন্তু যেরকমভাবে এই 4 বছর ধরে আপনারা আমার পাশে থেকেছেন, সব সময় যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, আমি তার জন্য সত্যিই ধন্য। আর আমি শুধু একটাই জিনিস চাইবো, আমার শুধু একটাই আবদার আপনাদের সবার কাছে, রানীমার মৃত্যুর পরও আপনারা সবাই যেন এই ধারাবাহিকটি দেখেন, কারণ এরপরও কিন্তু আরও অনেক নতুন চমক আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আমি আশা রাখছি আপনারা সবাই সবাই যেরকমভাবে 4 বছর ধরে আমাদের পাশে থেকেছেন, সেরকমভাবেই আগামী দিনেও পাশে থাকবেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।